আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ নীলুফা। আজকের আয়োজনে থাকছে জনপ্রিয় একটি রেসিপি, হাঁসভুনা। রেসিপিটি ঘরোয়া এবং সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অথেন্টিক হাঁস ভুনার টেস্ট পাওয়ার জন্য অবশ্যই হাঁসটা চামড়া সহ পুড়ে নিতে হবে। পুড়ে নিলে দেখা যাবে এর মধ্যে যে ছোট ছোট লোমগুলো থেকে যায় সেগুলো পুড়ে যাবে। হাঁসটা পোড়ানো হয়ে গেলে আমরা কেটে ধুয়ে এরকম পানি ঝরিয়ে নিব। হাঁস রান্নার জন্য এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি হাফ কাপ তেল দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। আসলে হাঁস রান্নায় একটু পেঁয়াজটা বেশি লাগে, তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজ কুচি যখন কিছুটা নরম হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিটের মতো ভেজে নিলেই দেখা যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ শুকনা মরিচের গুঁড়ো, এক চামচ লবণ। লবণটা এক চামচের বেশি দেওয়া আছে, তো আমি এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে সব গুঁড়া মশলা ব্যবহার করেছি তাই পানি দেয়া যেন মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া। জিরা ধনিয়া গুঁড়া আমি কিছুক্ষণ নেড়ে নিব। জিরা ধনিয়া গুঁড়া নাড়া হয়ে গেলে এক চামচ গরম মশলা দিয়ে দিব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। আসলে মশলা ভুনার উপরেই তরকারির টেস্ট নির্ভর করে। এবার আমি আরও একটু পানি দিয়ে মশলাটা ভুনা করে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। এবার মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে কিছু গোটা রসুন ইউজ করব, সেগুলোও দিয়ে দিব। রসুনগুলো যেহেতু শক্ত থাকে তো শুরু থেকেই দিলে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং রসুনের ভিতরেও সব মশলাগুলো ঢুকে যাবে, তখন রসুনটা খেতেও অনেক ভালো লাগবে। এবার মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে কষাতে হবে, আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। হাঁসের মাংসটা আসলে আপনি যত ভালোভাবে কষাতে পারবেন ততই টেস্ট আসবে। আর আমি এখানে কোনো পানি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা আমি কষিয়ে নিব। আর আমি মাংসটা এবার ঢেকে দিব, কিছুক্ষণ পরপরই আমি ঢেকে দিব এবং নেড়ে নিব। এই প্রসেসটা আমি 3-4 বার করেছি। একটু পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো এবারে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আসলে এখানে তো আমি ঝোল রাখবো না, কিন্তু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিতে হবে। তো এইবার খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব, এরকম হবে মাংসটা, মশলাটা যেন মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পর আমি ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাংসটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। হাঁসের মাংসটা রুটি, পরোটা, গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে অনেক ভালো যায়, অনেকে আছে এমনি খেতেও পছন্দ করে। এটা যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ খুব মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।